ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল দ্য 15 মিনিট ক্লাসরুম। 15 মিনিটে যথেষ্ট কোনো কিছু শেখার জন্য। তো আজকে আমরা দেখে নেব নতুন একটি আপডেট যা উঠেছে, এসেছে নিউজ 18 এর মধ্যে। এখানে বলা হয়েছে ইঞ্জিনিয়ারিং পাস করলেই এখন আর চাকরি হবে না, পেতে হবে লাইসেন্স। কী এই লাইসেন্স, কেমনভাবে লাইসেন্স পাবে, কেন এই লাইসেন্সের প্রয়োজন হলো, কারা এই লাইসেন্স দেবে, জানার জন্য দেখতে থাকুন পুরো ভিডিওটি। এবং যারা এখনও পর্যন্ত আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করেনি, অবশ্যই সাবস্ক্রাইব করুন। ইঞ্জিনিয়ারিং পাস করেও এই পরীক্ষা না দিলে এবার চাকরি হবে না, আসছে নতুন আইন। নিউজ 18 ওয়েব পোর্টালে এই নতুন তথ্যটি উঠে এসছে। কী এই তথ্যটি দেখে নেওয়া যাক। শুধু ইঞ্জিনিয়ারিং পাস করলেই এবার হবে না, চাকরি পেতে হলে আরও একটি পরীক্ষা দিতে হবে ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রীদের জন্য। নতুন লাইসেন্স ব্যবস্থা চালু করতে চলেছে সরকার। মেডিকেল প্রফেশনালদের জন্য মেডিকেল কাউন্সিল অফ ইন্ডিয়া, উকিলদের জন্য যেমন বার কাউন্সিল অফ ইন্ডিয়া রয়েছে, তেমনি ইঞ্জিনিয়ারিং ছাত্রছাত্রীদের জন্য ইন্ডিয়ান কাউন্সিল অফ ইঞ্জিনিয়ার্স গঠনের প্রস্তাব দেওয়া হয়েছে। কী নতুন পরীক্ষাটি ঠিক কী? AICTE নয়া প্রস্তাবে প্রফেশনাল ইঞ্জিনিয়ারিং বিল 2019 উপর কাজ করছে। এই বিল অনুযায়ী বিটেক এমটেক করা ছাত্র ছাত্রীদের পড়া শেষ হলে ইন্ডিয়ান কাউন্সিল অফ ইঞ্জিনিয়ার্সের একটি পরীক্ষা দিতে হবে, অর্থাৎ এটি একটি কমন পরীক্ষা হবে। এই পরীক্ষায় পাস করলে তারা একটি লাইসেন্স পাবেন, এই লাইসেন্স নিয়ে সরকারি চাকরির আবেদন করতে পারবেন পড়ুয়ারা। কোন কোন কলেজ এর আওতায় আসবে? এই বিল অনুসারে সব মান্যতাপ্রাপ্ত ইঞ্জিনিয়ারিং কলেজের সব পড়ুয়াদেরই এই পরীক্ষা দিতে হবে। IIT, NIT, AICTE সহ সব মান্যতাপ্রাপ্ত কলেজের পড়ুয়াদেরই এই লাইসেন্স পাওয়ার পরেই তবেই চাকরি পাবেন। খুব শীঘ্রই বিলটি সংসদে পেশ হতে চলেছে, সংসদে পাশ হলেই আইন হয়ে যাবে। আমাদের এই ভিডিও আপনার ভালো লেগে থাকে, সাবস্ক্রাইব করুন আমাদের এই চ্যানেলকে এবং বেল আইকনে ক্লিক করুন, যাতে আপনি পেতে পারেন সমস্ত ভিডিও আপডেট একদম ফ্রিতে।